শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর একটি দিন কাটবে সবার এমন প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান শুরু করছি আর পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি খালেদা এবং আমি শাহরিয়ার দর্শক রাঙা সকালের আজকের অতিথি বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর শামসুন নাহার বেগম চলুন তাকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল ম্যাডাম থ্যাংক ইউ কেমন আছেন জি আল্লাহর রহমতে ভালো আছি আপনারা ভালো আছেন জি জি আমরা ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক কষ্ট করে ময়মনসিং থেকে এসেছেন আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তো আমরা আপনার সাথে এক ঘন্টা জুড়ে আপনার কর্মজীবন শুনব ব্যক্তি জীবন শুনব কিন্তু আমরা শুরু করব অনুষ্ঠানের রীতি অনুযায়ী ছোটবেলা থেকে আপনার জন্ম তো ময়মনসিং জি আমার জন্ম ময়মনসিং বেড়ে উঠেছেন তো সেখানেই ময়মনসিং এ বেড়ে উঠেছি একটু ছোটবেলা সম্পর্কে জানতে চাইবো আমার বাবা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন সুতরাং সেখানে আমার আসলে জন্ম আমার বাবার আগেও আমার আসলে নানা আমার ওই বিশ্ববিদ্যালয়ে ওখানে চাকরি করতেন সেই সুবাদে আসলে আমার বাবার সাথে আমার মার বিয়ে হয়েছে এবং আমরা ওই ক্যাম্পাসে বড় হয়েছি ক্যাম্পাসে বড় হওয়ার পর আসলে প্রথম এক বছর বাসা না পাওয়ার জন্য আমরা শহরে ছিলাম তারপর আমরা ক্যাম্পাসে আসি ক্যাম্পাসে আমার স্কুল জীবন কলেজ জীবন তারপর আমার ইউনিভার্সিটি এবং শেষ অবশেষে আমি আমার চাকরিটাও আমি এখন এই ইউনিভার্সিটির ভিতরেই বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে আছে আমি প্রথম যেটা হলো আমি স্কুলে পড়তাম এক বছর আমি শহরের একটা স্কুলে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল এখন এটার নাম আগে এটা অন্য একটা নামে ছিল তাই সেখানে আমি প্রথম ক্লাস ওয়ান পড়েছি তারপর থেকে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলে আমার স্কুল জীবন শেষ করেছি সেই সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা নতুন কলেজ হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ যেটা সেটা তখন না থাকাতে আমাকে ময়মনসিংহ জয়াতে শহরে মহিনাসা সরকারি মহিলা কলেজে পড়তে হয়েছে আমি সেই ক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল থেকে পাশ করে মহিনাসা কলেজে আমার ইন্টারমিডিয়েট জীবন শেষ করেছি তারপর আসলে আমি মানে কি করব সেই হিসাবে পরে বিভিন্ন জায়গায় পরে ভর্তি পরীক্ষা দিয়েছি দেওয়ার পর আসলে দেখা গেল যে আমি ময়মনসিংহ ইউনিভার্সিটিতে আমার কয়েকটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলাম তখন সেখানে কৃষি অনুষদে আসলে আমি চান্স পেয়েছি যদিও আমার বাবা মার ইচ্ছা ছিল মেডিকেলে পড়ানো প্রথম বছর আমি মেডিকেলে পরীক্ষা দিয়েছি কিন্তু দুর্ভাগ্যক্রমে হয়তো আমি চান্স পাইনি তারপর কি ইচ্ছা ছিল আমার আসলে সেই সময় ওরকম কোনো ইচ্ছা আমি হয়তো ওরকম ফিল করি নাই তবে বাবা মার ইচ্ছাটাকে মনে হয়েছিল আমাকে প্রাধান্য দেওয়া উচিত সেই ক্ষেত্রে আমি প্রথমবার মেডিকেলে প্রথম পরীক্ষা দিলাম কিন্তু যখন চান্স পাই নাই তখন আমার বাবার ইচ্ছা ছিল যে আসলে দ্বিতীয়বার আমি আবার পরীক্ষা দিই কিন্তু পরবর্তীতে আসলে আমি দ্বিতীয়বার আর পরীক্ষাটা দেই নাই বাই দিস টাইম আমি ময়মনসিংহ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই এবং সেখানে ছয়টা ফ্যাকাল্টি ছিল সেই ফ্যাকাল্টির মধ্যে তিনটাতে চান্স পাওয়ার পরে আমি কৃষি অনুষদে ভর্তি হই তাই সেই হিসাবে আসলে তখন আর মেডিকেলটাকে আমি আর প্রাধান্য না দিয়ে তখন ইউনিভার্সিটিতে পড়া শুরু করি এবং ইউনিভার্সিটি থেকে আমি আমার অনার্স পাস করি অনার্স পাস করার পরে আমি মাস্টার শুরু করেছিলাম ইউনিভার্সিটিতে আমার সাবজেক্ট ছিল প্ল্যান্ট প্যাথোলজি তা বাই দিস টাইম আমি 1994 সনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে যখন আমার চাকরি হয় সে চাকরির সাবজেক্টটা ছিল উদ্ভিদ প্রজনন বিভাগ তো সেই পরিপ্রেক্ষিতে আমি আসলে আমার সাবজেক্টটা তখন প্যাথোলজি বাদ দিয়ে আমি তখন উদ্ভিদ প্রজনন বিভাগে আমি আবার নতুন করে মাস্টার্স ভর্তি হই আচ্ছা আচ্ছা এবং সেখানে মাস্টার্স করি এবং সেই মাস্টার্সটা আসলে আমার তখন ইমিডিয়েট সেই সময় আমার বিয়ে হয় আমার এখন যে যার সাথে বিয়ে হয়েছে আসলে উনি এখন এই বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসাবে এখন দায়িত্বরত আছেন তা ওনার সাথে বিয়ে হয়েছে তারপর পরে আসলে বিয়ের পরেই আমি আমার মাস্টার্স শেষ করেছি তারপর আমি 2001 সনে আমি আমার হাজব্যান্ড সহ আমরা আমি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটা ইরি ফিলিপিন্সে সেখানে আমি আমার আসলে পিএইচডি গবেষণা করতে যাই ম্যাডাম আপনি পিএইচডি এবং অফিসিয়াল লাইফে আমরা একটু পরে আসব কেমন ছিলেন ছোটবেলায় দুষ্টু ছিলেন অনেক নাকি শান্ত ছিলেন না শান্ত ছিলাম বললে ভুল হবে আসলে একটু দুরন্তই ছিলাম যেহেতু গাছে উঠেছি সাইকেল চালিয়েছি ক্যাম্পাসে হয়তো দেখা গেল অনেক আমার বান্ধবীরা মিলে
ক্যাম্পাসে সাইকেল সবাই তখন ওই সময় আসলে সাইকেল চালানোর একটা প্রবণতা ছিল, তাই আমরা সবাই মিলে বিকালবেলা হয়তো সাইকেল চালাই, হয়তো ক্যাম্পাসের ভিতরেই, দূরে যাই নাই কিন্তু ক্যাম্পাসের ভিতরেই সাইকেল চালিয়েছি, গাছে উঠেছি বা বন্ধু বান্ধবের সাথে ঘুরেছি নদীর পাড়ে, ওখানে নদী সাঁতার শিখাটা আসলে এটা একটা আমার জন্য মানে বলবো যে আমি সাকসেস হইতে পারিনি, যদিও আমার বাবা অক্লান্ত চেষ্টা করছেন আমাকে নিয়ে মানে সাঁতার শেখানোর, সেটা আসলে ক্যাম্পাসে করতে পারিনি, আমি হয়তো আমার গ্রামের বাড়িতে গেছি হয়তো তিন দিনের জন্য, দেখা গেল যে তিন দিনের মধ্যে একদিন হয়তো ভয়ে নামি নাই, তারপর বাবা যখন জোর করে নিয়ে নামাইলেন তারপর একদিন প্র্যাকটিস করতে গিয়ে দ্বিতীয় দিন আবার তখন চলে আসার সময় হয়েছে, যার জন্য আসলে মানে সাঁতারটা আলটিমেটলি আমি শিখতেই পারিনি। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে কয়েকটা পাবলিক ইউনিভার্সিটি আছে মানে তার মধ্যে অন্যতম সুন্দর, মানে অসম্ভব নৈসর্গিক সৌন্দর্য বলেন, সব কিছু গুছানো বলেন, মানে এত সুন্দর একটা ক্যাম্পাসে ছোটোবেলা থেকেই বেড়ে উঠেছেন, আমি একটু ওগুলো সম্পর্কে একটু শুনতে চাই সবাই। আসলে এই ক্যাম্পাসটা খুবই সুন্দর, আমি মনে করি যে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে আমাদের ইউনিভার্সিটিটা খুবই সুন্দর, এখানে আসলে কোলাহল মুক্ত, বিশেষ করে রাজনীতি সেরকম একটা হয় না বললেই চলে, আমরা বেশ শান্তিপূর্ণভাবেই আসলে বসবাস করছি, মানে এমন কোনো খারাপ দু একটা ঘটনা ঘটে নাই যে তা না, ঘটনা ঘটছে হয়তো রাজনীতি, কিন্তু তারপরেও অন্যান্য ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির মতো এত ব্যাপক আকারে আসলে সবসময় যে রাজনীতি নিয়ে ইয়া হয়তো গণ্ডগোল হইতো এরকম পরিবেশ হয়নি, এবং ওইটা এক সাইডে হওয়াতে আসলে আমরা ক্যাম্পাসে যারা থাকছি আমাদের আসলে সেই সমস্যাটা আমরা ফিল করিনি। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশ যেরকম শান্ত সুশীতল একটা ব্যাপার, খুবই সুন্দর, ওখানে বলবো আমরা বিশুদ্ধ বাতাস, অবশ্যই ঢাকায় যারা থাকে তারা যেরকম দূষিত হওয়ার মধ্যে বড় হয়েছেন, কিন্তু আমরা আসলেই খুব সুন্দর একটা পরিবেশে বড় হয়েছে, এখানে একটা নদীর পাড় আছে, দেখা যেত যে আমরা বিকালবেলায় হয়তো বান্ধবীরা মিলে নদীর পাড়ে ঘুরতে গেছি, নৌকা চড়ে হয়তো নদীর ওই পাড়ে গেছি, কখনো কখনো পিকনিকও করছি আমরা, এরকম হয়েছে। আমরা এই ক্যাম্পাসের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের এই বর্ণনাতে আবারও ফিরে আসবো, তার আগে দর্শকদের আপনার সম্পর্কে একটু জানিয়ে আসি, কি বলো শাহরিয়া? অবশ্যই দর্শক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শামসুন নাহার বেগম IAEA-এর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, একই সঙ্গে ডক্টর শামসুন নাহার পান উইমেন অ্যান্ড প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড। প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং ও রিলেটেড বায়োটেকনোলজিতে অবদানের জন্য এই পুরস্কার দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। গত আগস্টে এই পুরস্কার দেওয়া হয়। FAO IAEA থেকে নারী ক্যাটাগরিতে অসামান্য অবদানের জন্য সারা বিশ্বে প্রতি 7-8 বছর ব্যবধানে এই পুরস্কার দিয়ে থাকে। ডক্টর নাহার তার চাকরি জীবনে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ফসলের 22টি জাত উদ্ভাবন করেছিলেন। 10 বছরে কী কী অর্জন হয়েছে তার উপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়। তিনি 10 বছরে ধানের 1টি জাত ও ডাল জাতীয় ফসলের 8টি জাত উদ্ভাবন করেন। তার উপর ভিত্তি করে নারী ক্যাটাগরিতে তাকে উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ডে পুরস্কারে ভূষিত করা হয়। চলুন দর্শক, তার কাছে আবার ফেরা যাক। আমরা ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা শুনছিলাম। আসলে আমরা ছোটবেলা থেকে যে পরিবেশে মানুষ হয়েছি, এখানে দেখা যায় যে বাড়ি থেকে যারা বেড়াতে আসেন তারা অবশ্যই আমাদেরকে যে অনেকটা জেলাস ফিল করেন যে এত সুন্দর পরিবেশে তোমরা থাকো, অথচ আমরা আসলে এরকম জায়গায় থাকতে পারি না, দেখে তাদের খারাপ লাগে। তারা মাঝে মাঝে আমাদের এখানে বেড়াতে আসেন, আসলে পরে আমরা হয়তো তাদেরকে নিয়ে নদীর পাড় বা ময়মনসিংহে কিছু কিছু জায়গা আছে ওদের ঘোরাতে যায়, এবং নৌকা, বিশেষ করে নৌকা চড়াটাও একটা খুবই আনন্দের। নদীর ওই পাড়ে একটা চর এলাকা আছে, ওখানে বিভিন্ন শাকসবজি হয়, যেটা নদীর নৌকা দিয়ে ওই পাড়ে গিয়ে আমরা অনেক সময় পিকনিকও করি। আসলে এটা বর্ণনা করে শেষ করা যাবে না। ইউনিভার্সিটিতে যেমন বোটানিক্যাল গার্ডেন হিসাবে একটা গার্ডেন আছে, ওইখানেও নানা জাতের মানে প্রজাতির গাছপালা আছে, এবং এটা শিক্ষণীয় প্লাস হলো দর্শনীয় অবশ্যই, এটা দেখতে সবাই আগ্রহ প্রকাশ করে, বা আমাদের ইউনিভার্সিটির চত্বরটাও খুব সুন্দর। আপনার বাবা তো শিক্ষক ছিলেন? আমার বাবা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, তিনি অ্যাগ্রোনমি ডিপার্টমেন্ট যেটা কৃষিতত্ত্ব বিভাগ বলে সেই বিভাগের অধ্যাপক হিসাবে রিটায়ারমেন্টে গেছেন, এবং আমার মা আসলে একজন গৃহিণী ছিলেন, উনি 2014 সনে মারা গেছেন, হ্যাঁ, উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। যাই হোক, আমার এই পড়াশোনার পিছনে আমি মনে করি যে আমার বাবার তো অবদান আছে, আমার মার অবদান সবচেয়ে বেশি ছিল। অবশ্যই, সে পড়াশোনার ব্যাপারে খুবই আগ্রহী ছিল, পড়াশোনা আমাদেরকে কাজ করতে দিত না, সে চাইতো যে আমি পড়াশোনা করে বড় কিছু হই, সেটাই তার বেশি ইয়া ছিল।
আমি শুধু আমাকে না আমার ভাই বোন অন্যদেরকেও তার এরকম আগ্রহ ছিল যে সে সব সময় বলতো যে না তোমরা পড়াশোনা করো, কাজ করার সময় তোমরা অবশ্যই অনেক পাবা, তখন তোমরা কাজ আবার করতে পারবা, সুতরাং তোমরা পড়াশোনা করে অনেক বড় হও। এবং তারা এমনকি উনি আমাদেরকে ক্লাস ফোর ফাইভ পর্যন্ত উনি নিজেও পড়াইছেন, উনি যদিও ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত পড়াশোনা করেছেন, সুতরাং তার সেই ফোর ফাইভ পর্যন্ত পড়ানোর মতো যোগ্যতা ছিল। তা উনি আমাদের পড়াইছেন এবং উনি খুব ফ্রি মাইন্ডেড ছিলেন। আমরা আসলে আছে না ছেলে আমি একসাথে খেলাধুলা করতাম, দেখা যেত যে বাসায় আসলে সবাইকে খুব সমাদর করতেন। হ্যাঁ নিশ্চয়ই, মানে একাডেমিক ক্যারিয়ার হয়তো উনি দীর্ঘায়িত করতে পারেননি, কিন্তু উনি সশিক্ষিত ছিলেন, সুশিক্ষিত ছিলেন। এবং একটা ইয়ে ছিল যে অনেকটা আমার যৌথ পরিবারের মতো কি আমার বাবা সবার বড় ভাই ছিলেন, হ্যাঁ সেক্ষেত্রে দায়িত্বটা অনেক বেশি ছিল। আমার মা খুব সহজ সরল মহিলা ছিলেন, যার জন্য আমার সব চাচারা ফুপু সব আমাদের বাসা থেকে পড়াশোনা করছে, যার জন্য তার উপরে একটা প্রেশার গেছে। খুবই দায়িত্বশীল ছিলেন মহিলা, উনি সবাইকে পড়াশোনা করেছেন, এমনকি ওনাদেরকে বিয়ে শাদিও দিয়েছেন। সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে, এবং আমার বাবা খুব সৎ মানুষ ছিলেন, আমরা সেই সততার মাধ্যমে বড় হয়েছি। এবং আসলে আমার চাচারা এখনও তারা বলে যে আমার মার কাছে তারা সবাই ঋণী, তারা আমার মা যেভাবে তাদেরকে মানুষ করছে, বিয়ে শাদি দিছে। যাই হোক, আমি আমার মার অবদান অস্বীকার করতে পারবো না, এই পর্যন্ত আসার পিছনে তার যথেষ্ট অবদান আছে। সে নিশ্চয়ই এখন যেখানেই আছে, তার জন্য সবাই দোয়া করবেন, ভালো আছে, সবার দোয়ায় সে অবশ্যই ভালো আছে। আপনারা ভাই বোন কতজন? আমরা দুই ভাই দুই বোন। হ্যাঁ, আমার বড় ভাই অবস্থান কত তোমার? আমি দ্বিতীয়। আমার বড় ভাই আসলে সে অস্ট্রেলিয়াতে থাকে, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, পড়াশোনা করে সে মালয়েশিয়াতে মাস্টার্স করছে, করে সে ইয়াতে মেলবোর্নে অস্ট্রেলিয়ান মেলবোর্ন থেকে পিএইচডি করে এখন ওইখানে একটা রিসার্চ অর্গানাইজেশনে সায়েন্টিস্ট হিসেবে কর্মরত আছে। তারপর আমি এখানে আছি বিনাতে। আমার ইমিডিয়েট ছোটো বোন, সেও আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, সে এখন বঙ্গবন্ধু ইউনিভার্সিটি, সে এখানে প্রফেসর হিসাবে, সে ডিন এবং প্রফেসর ফিশারিজ ডিপার্টমেন্টে। আর আমার একটা ছোটো ভাই আছে, ছোটো ভাইটাই পড়াশোনায় একটু দুর্বল, তারপরও সে এমবিএ পাস করছে, এখন ছোটোখাটো একটা চাকরি করতেছে। দেখা যায় যে আসলে বাবা মা, বাবার তো অবশ্যই অবদান বলবো, মা যতখানি করছে আমরা এই পর্যন্ত আসছি। এবং আমার চাচা টাচারাও আসলে আমরা এখনও মানে দাদার দিক থেকে আমরা এখনও যৌথ পরিবারের মতোই আর কি। আমার বাবারা এখনও তার সব ভাই বোনরা একসাথেই আছেন আর কি, মানে দাদার বাড়ি বলতে যে আলাদা, সবার আলাদা আলাদা সংসার তা না, আমরা এখনও বাড়িতে গেলে সবাই একসাথেই আসলে চলাফেরা করি। হ্যাঁ, সেটা হয়তো আমাদের আমার দাদা দাদুর ইয়ার জন্য বা আমার মারাও ওইটা সহযোগিতা করছেন দেখে হয়তো এখনও একসাথে আছে। এবং আমাদের ভাই বোনরাও খুব কেয়ারিং, আমার ভাই বাইরে থাকে কিন্তু সে সবসময় আমার আমাদেরকে খোঁজখবর নিতেছে, দেখাশোনা করতেছে, সেও মাঝে মাঝে আসে। যদিও মা মারা যাওয়ার সময় সে ছিল না, সে বাইরে ছিল, তারপরও সে পরে এসে দেখা করে ইয়ে করছে, দায়িত্ববান সবাই আর কি। পারিবারিক বন্ধনটা খুব দৃঢ়। হ্যাঁ, আমি ঠিক এটাই বলছিলাম যে যে পারিবারিক বন্ধনের যে বিষয়টা বলছিল, যে আপনারা যে এক একজন নিজেদের জায়গায়, যে বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে আপনারা যার যা এখন সবাই রিসার্চার হিসেবে কাজ করছেন, আমাদের বেশিরভাগই যে ডক্টরেট, যেমন আমার বাবা ডক্টরেট, আমার বড় ভাই সেও ডক্টরেট, আমার বোনটা ডক্টরেট, আমিও ডক্টরেট। হ্যাঁ, আমার এরকম মানে আমার ফ্যামিলিতে আসলে অনেকেই ডক্টরেট। এটার পিছনে যে যৌথ পরিবারের ভূমিকাটা আছে বলে কি মনে করেন আপনি? যৌথ পরিবারের আসলে যৌথ জন্য ঠিক জানি না, মনে হয় তেমন একটা ফ্যাক্টর না। আসলে পড়াশোনার প্রতি আগ্রহ আমাদের সবারই ছিল, এবং আমি মনে করি আমার এক ছেলে এক মেয়ে, অনেকে বলেন যে চাকরি করলে আসলে তারা মানে পড়াশোনায় ভালো হয় না, তাই আমি সেদিক থেকে গর্বিত বলবো আমার এক ছেলে এক মেয়ে, মেয়েটা বুয়েটে পড়ে, সে সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিল আইপিএতে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আর আমার ছেলেটা এবার এসএসসি পরীক্ষার্থী। তাই আমি মনে করি যে সে তারা আল্লাহর রহমতে তাদের নিজ নিজ ইয়াতে মেধায় তারা নিজেরা ভালো করছে। আমি একটা কথা বলেছি যে নিজের ইচ্ছাটাই, তারা নিজের ইচ্ছায় পড়াশোনা করছে, আর আমার বাবা একজন সৎ মানুষ, আমরা সেভাবে গড়ে উঠেছি আসলে। বিবাহিত জীবনেও তো আপনার? এবং আমি সেটাই বলতে চাচ্ছি, এবং আমি এতদিন তো আমার বাবা মার কথা বললাম, এবং চাকরি জীবনে পর থেকে আমার সাহেব একজন অমায়িক মানুষ, বলতে দ্বিধা নাই, এটা সবাই কাছে জিজ্ঞেস করলে হয়তো আপনারা সেই উত্তর পাবেন, সে সার্বক্ষণিক আমাকে সহযোগিতা করতেছে।
এবং ভাইস ভার্সা আমিও তার কাজে সহযোগিতা করি এবং সবচেয়ে বড় কথা হলো যখন টুকছি আমরা একই ডিপার্টমেন্টে ঢোকা হয়েছে এবং একসাথে আমরা আসলে তার জন্য ওর কাজে আমি সহযোগিতা করতে পারি বা সে আমার কাজে সহযোগিতা করতে পারে বোঝাপড়াটা খুবই ভালো এবং সে যদি ভালো না হইতো আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বাবা দীর্ঘ 8 বছর যাবত আমার সাথে আছে আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ড আর আপনি একই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন তো বিয়েটা কি প্রেম করেছিল না না কখনোই না আসলে একই প্রফেশনে আসার কারণ হলো আমরা দুজন একই সময় ঢুকেছি ওই চাকরিতে ঢোকার পরে আমাদের 2 বছর পর আসলে সেটেলমেন্টে যে হয়েছে যার জন্য আসলে ডিভিশন এক হোক আর যেটাই হোক এটা আসলে আমাদের ভাগ্যেই হয়েছে আর কি মানে ওটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আর কি এটা তো আমি মানে আপনার সৌভাগ্যই বলবো যে আপনার বাবা নানা তারা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন আপনি আপনার হাজবেন্ড মানে পারিবারিক ভাবে মোটামুটি বেশ সবাই একই জায়গাতেই আছেন আচ্ছা এবার আমরা একটু আপনার পড়াশোনা নিয়ে শুনতে চাইবো স্কুল কলেজ আল্লাহর রহমতে রেজাল্ট খারাপ করি নাই স্কুল জীবনে যখন পড়াশোনা করেছি ম্যাট্রিকেও যখন প্রথম ফার্স্ট ক্লাস পেয়েছি ফার্স্ট ডিভিশন পেয়েছি ইন্টারমিডিয়েটেও পড়াশোনা করলাম সেখানে মহিনেসা কলেজ থেকে সেখানেও ফার্স্ট ডিভিশন পেয়েছি তারপর ইউনিভার্সিটিতে অনার্স করার সময় সেখানেও ফার্স্ট ক্লাস ছিল তারপর আসলে ইয়ে করার জন্য আমরা পিএইচডি করার জন্য বাইরে গিয়েছিলাম আমি আমার হাজবেন্ড তবে আমার হাজবেন্ডের ডিগ্রিটা বাইরের থেকে হয়েছে ইউনিভার্সিটি অফ ফিলিপিনস লস বেনোস জি একসাথে গিয়েছিলাম ওরটা ফুল ওইখানকার ডিগ্রি ছিল আর আমি আমার জাস্ট রিসার্চ কন্টিনিউ করে আমি বাংলাদেশে এসে থিসিস সাবমিট করেছি আমার পিএইচডিটা ছিল আসলে টাইটেলটা ছিল এরকম ডেভেলপমেন্ট অফ বাসমতি আপনারা জানেন যে বাসমতি রাইস একটা আছে ডেভেলপমেন্ট অফ বাসমতি ডিরাইভড রাইস লাইন্স ফর গ্রেন কোয়ালিটি অ্যান্ড রেজিস্ট্যান্স টু ব্যাকটেরিয়াল ব্লাইট একটা ডিজিজ একটা ব্যাকটেরিয়াল ব্লাইট যাতে ওই মানে রোগ বালাই কম হয় এরকম লাইন ডেভেলপ করা আর কি সেটাই আমার কাজের টাইটেল ছিল আর কি আচ্ছা তো সেই হিসাবে আমি ওটা ওই কাজের উপর কাজ করেছি আর কত বছর ছিল ম্যাডাম পিএইচডির আমরা 2001 এ গিয়েছিলাম এবং 2004 এ এসেছি আমি 3 বছর 3 মাস আমি ফিলিপাইনে ছিলাম আচ্ছা সেখানে আমি আর একটু বলতে চাই আমার ফ্যামিলির মধ্যে আমার ছোট মেয়েটাকে আমি সাথে নিয়ে যাই আমার মেয়ের বয়স তখন 2 বছর আমার সাথে আমার ভাগ্নি মানে আমার হাজবেন্ডের ভাগ্নিকে নিয়ে গেছি প্রথম দিন সে অনেক কান্নাকাটি করছে তারপরে পরে যখন ইয়ে করলাম থাকার পরে কয়েকদিন পরে তাকে স্কুলে ভর্তি করাইলাম স্কুলে ভর্তি করালে পরে দেখা যায় যে আমি তাকে দিয়ে আসতাম স্কুলে স্কুলে সে জানলা দিয়ে সবসময় তাকায় আমাকে দেখতো পড়াশোনা করতো না পরে একদিন স্কুলে মিস বলছেন যে আপনি কি আপনার মেয়েকে পড়াতে চান একদিন গার্জিয়ানকে ডাকছে আমি বলছি অবশ্যই পড়াতে চাই বলে কি তাহলে আপনি আমার সাথে একটু শুনেন আপনি এরপর থেকে আপনার আসবেন না আপনি আসবেন না আপনার মেয়েকে আমি পড়াশোনা করার মনোযোগ আনাইতে চাই কারণ নাহলে তো সে সারাক্ষণ আপনার দিকে তাকায় থাকে তাহলে তো সে পড়াশোনায় মনোযোগ দিবে না এবং সত্যি সে প্রথম দিন খুব কান্নাকাটি করলো তারপর থেকে সে মিসের প্রতি এত বেশি মানে আগ্রহ প্রকাশ করলো তারপর থেকে সে আর কান্নাকাটি বন্ধ করে দিল এবং সে পরে পড়াশোনায় খুব মনোযোগ প্রকাশ করলো এবং আসলেই সে ভালো আল্লাহর রহমতে আমার মেয়েটা বলবো যে হ্যাঁ ইংলিশে খুবই ভালো সে পড়াশোনায় ভালো হ্যাঁ আর আরেকটা স্মৃতি হলো যেটা হলো যে আমি যখন একদম চাকরিতে ঢুকি ঢুকার পর পরই আমি 94 চাকরিতে ঢুকছি 99 আমার একটা বাইরের প্রোগ্রাম হলো নেদারল্যান্ডসে সেখানে আমি 3.5 মাসের জন্য গেলাম তখন আমার মেয়ের বয়স মাত্র 6 মাস আমার তাকে সেই সময় রেখে যেতে হয়েছে বাইরে যাওয়াটা খুব আনন্দের কিন্তু ওই সময় আমার বাইরে যাওয়াটা ছিল খুবই মানে কষ্টের আর কি যে 6 মাসের বাচ্চাকে রেখে যাচ্ছি মানে এর চেয়ে কষ্ট আর হয় না যাই হোক তারপরও সেটা আমার তখন আমার বাবা মা আমার বোন আমাকে টেক কেয়ার করছে এবং আসলে আমার বাবাও খুব মানে তার ইয়ার প্রতি মানে আমার মেয়ে এখনও তার নানাকে ফলো করে আর কি বলে যে আমি নানার ইয়া নিয়ে মানে নানার যে আদর্শে মানুষ হচ্ছে আমি সেই আদর্শে আমি নিজে বড় হইতে চাই আর কি আবার একটু ক্যাম্পাসে ফিরি ম্যাডাম ক্যাম্পাসে এমন কোনো মজার স্মৃতি আছে যেটা এখনো মনে পড়লে আপনি খুব আনন্দ বোধ করেন থাকে না যে শেয়ার করার মতো ক্যাম্পাসে আসলে ওরকম মজা মানে কি হয়তো কি আমার বন্ধু বান্ধবরা আমি যেহেতু আমার আম্মা একটু লিবারেল ছিল আমার ছেলে বন্ধুরা অনেক সময় অনেকে গার্জিয়ানরা হয়তো অ্যাকসেপ্ট করে না ওরা দেখা যেত যে আমাদের সাথে বেড়ে আসলে আমরা প্রায় 10-15 জন একসাথে থাকতাম তারা মাঝে মাঝে আমার বাসায় যেত মাঝে মাঝে গেলে পরে আমার মা তা থেকে যখন রান্না করে খাওয়াইতো বা কিছু করতো তারা মানে এটাকে এত ভালোভাবে নিত মারা যাওয়ার পর থেকেও বলতো যে তোমাদের বাসাতে সবসময় আমরা খাওয়া দাওয়া করছি মানে খালাম্মা আমাদেরকে এত আদর যত্ন করছেন মানে এটা আসলে আমার স্মৃতির মধ্যে একটা ইয়া যে ওরা আসলে আমার মাকে খুব ভালো আদর মানে স্নেহ সম্মান করছে আর কি আর
ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম হলে আমরা আসলে সবাই মিলে মিশে হয়তো প্রোগ্রাম দেখতে গেছি ই করছি 1994 সালে আপনি আপনার কর্মজীবন শুরু করেন সেটা কি বিনা থেকে শুরু হয়েছিল জি আসলে আপনারা বলেছিলেন যে আমার আসলে ইচ্ছা কি ছিল প্রথম একটা ইচ্ছা ছিল যে বাবা মার এটাও একটা ইচ্ছা ছিল যে আমি হয়তো ইউনিভার্সিটি যখন পাস করলাম যে শিক্ষকতা করার আচ্ছা তাই সেই ক্ষেত্রে শিক্ষকতা করার জন্য আমার বাবা আমি আপনাদের বলেছি যে আমার বাবা একজন সৎ মানুষ ছিল সেজন্য সে যখন দেখছে নরমাল ওয়েতে হয় নাই সে আর আসলে চেষ্টা করে নাই যে মানে অন্য প্রক্রিয়াতে ঢোকানোর জন্য মানে জিনিসটা আমি স্বাভাবিকভাবেই বললাম যে আমি হয়তো তার অনেক সময় দেখা যায় যে অনেক সময় ঢোকানোর চেষ্টা করা যায় অন্যভাবে কিন্তু সেইভাবে জাননি বা কারোর সাথে অত পার্সু করেন নাই যে আমাকে টিচার হইতেই হবে তখন আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি এরকম আমাদের বিভিন্ন নার্স প্রতিষ্ঠান আছে যেখানে আমি অ্যাপ্লাই করি ধান গবেষণা কৃষি গবেষণা বিভিন্ন জায়গায় আমি আসলে ইন্টারভিউ দিই তারপর দেখা গেছে যে আমি কৃষি গবেষণা ইনস্টিটিউটে চান্স পাই এবং সেখানে 1994 সালে পহেলা জুন আমরা চাকরিতে জয়েন করি তাই চাকরিতে জয়েন করার পরে আসলে আমার ডিভিশনে 6 জন ছিলাম সেই ডিভিশনে তখন আমাদেরকে আসলে সবাইকে কাজ ভাগ করে দেওয়া হলো কাজ ভাগ করে দেওয়ার পর শুরুতেই যেমন আমাকে যেহেতু আমাদের জনসংখ্যা কম ছিল সেই জন্য আমাদেরকে এরকম 2-3টা ফসল নিয়ে কাজ করতে হতো আমাকে ধান এবং আমাকে ডাল জাতীয় ফসলের সাথে এঙ্গেজ করে দেওয়া হলো এবং আমার বস ছিলেন একজন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ওনার আন্ডারে আচ্ছা আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি এটা কি আপনাদের সুযোগ থাকে যে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করবেন সেটা আপনি চুজ করতে পারেন নাকি এটা না আসলে তখন আমি যে প্রতিষ্ঠানে ঢোকার পরে ওখানে ওই ডিভিশনের হেড যে ছিলেন উনি আসলে অনেকটা লটারির মতো যেহেতু আমরা 6 জন আছি কে কোন ফসলে কাজ করব ওনারাই আসলে মানে ঠিক করে দিয়েছেন তো সেই হিসাবে আমাকে ওই 2 ক্রপে ঢোকানো হলো তা তারপর থেকে আমি আসলে কাজ শুরু করেছি তা কাজ শুরু করার পরে এখানে আমার যেমন যে বস ছিলেন উনি ডাল ফসলের উপরে পারদর্শী ছিলেন যদি মানে দুঃখজনক হলো যে স্যার অবশ্য রিটায়ারমেন্টের সাথে সাথে মারা গেছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ তারপর ওনার ওই ক্রপটা আমি নিজে মানে ওই ফসলটা নিয়ে কাজ শুরু করি তা তার আগে ওনার সাথে আমি যতগুলো কাজ করছি সহযোগী হিসাবে আমি ব্রিডার ছিলাম আমি ওনার ফসলের সাথে যেমন উনি মুগ নিয়ে কাজ করতেন মুগের সাথে আমি কাজ করতাম আর কি আর ধান ছিল আমার আরেক বস ছিল ডক্টর আলী আজম ওনার সাথে কাজ করেছি ওনাদের সাথে কাজ করার পরে আসলে তখন আমরা যখন কাজ শুরু করেছি 2-3 বছর পরেই আসলে মানে শুরুর দিকে তো আসলে ওরকমভাবে কাজ আমরা যা শিখি তারপর দেখা গেল যে আমি 2001-এ চলে গেলাম 2004-এ আসার পর থেকেই আমাদের আসলে যে বিভিন্ন ভ্যারাইটি যে দেওয়ার যেমন ধানের ভ্যারাইটিগুলো আমরা ওই 2004-এ আসার পরে আমি আমার হাজবেন্ড সেও তখন রাইসের উপর কাজ করতো আমি তার গ্রুপে আসলে একজন অ্যাসোসিয়েট হিসাবে ছিলাম যার জন্য ওইখানে ওই ধানের উপরে পর্যন্ত আমরা আমি 9টা ভ্যারাইটি দিয়েছি হ্যাঁ সেই 9টা অবশ্য যদিও সবগুলি মিউটেশন ব্রিডিং পদ্ধতিতে না আমাদের এখানে মানে কিছু আছে যে জেনারেল যেটা হাইব্রিডাইজেশন পদ্ধতি সেই পদ্ধতিতেও ভ্যারাইটি দেওয়া যায় বিভিন্ন টেকনিক আছে যে ভ্যারাইটি দেওয়ার কিছু মিউটেশন পদ্ধতি কি হাইব্রিডাইজেশন পদ্ধতি সেই ক্ষেত্রে আর কিছু এরকম 2 ভাগে মানে ভ্যারাইটি দিলাম আর এদিকে ডাল জাতীয় ফসলের মধ্যে অনেকগুলো জাত এ পর্যন্ত প্রায় আমি 11টো জাতের ভ্যারাইটি দেওয়া হয়েছে আর কি তাই সেইভাবে কাজ করতেছি তা এখন যেটা হলো অন্যান্য প্রতিষ্ঠানের সাথে পার্থক্য হলো ধান গবেষণা কৃষি গবেষণা ধান গবেষণা যেমন তারা শুধু ধান নিয়ে কাজ করে কৃষি গবেষণা তারা ধান ছাড়া অন্যান্য ফসল নিয়ে কাজ করে কিন্তু আমাদের বিনা যেটা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এটার একটা আলাদা হলো ম্যান্ডেট হলো আমরা যে নিউক্লিয়ার ব্যবহার করি কোবাল 60 সোর্স যেটা গামা সোর্স আর কি সেটা ব্যবহার করে আসলে একটা পরিবর্তন আন ক্রোমোজোমন লেভেলে পরিবর্তন আনয়ন করি হ্যাঁ করে ভেরিয়েশন তৈরি করে আসলে আমরা ভ্যারাইটি দিয়ে থাকি আর কি পরিবর্তনটা কিরকম পরিবর্তনটা মনে করেন আপনার একটা যে বৈশিষ্ট্য আছে আপনার একটা গাছ হয়তো অনেক লম্বা আপনি এখন চাচ্ছেন যে এই গাছটাকে আমাকে ছোট লম্বা হলে হেলে পড়ে যেতে পারে তাই না ধান গাছ লোজিং হয়ে যায় যেটাকে বলে এখন যদি আমি গাছটার সাইজটা একটু সেমি ডোয়ার্ফ করি তাহলে সেটা বাতাসে পড়ে যাবে না হ্যাঁ সেক্ষেত্রে ফলন বাড়তে পারে বা কোনোটা রোগ বালায় বেশি হয় রোগ কম হতে পারে আমার এই এটাকে একটা বৈশিষ্ট্য আমি নিজের মাথায় চিন্তা করে আমি হয়তো চাই যে কোনোটাতে ফলন বেশি হবে কোনোটাতে চাই রোগ বালাই কম হবে কোনোটা জীবনকাল কমাতে হবে হ্যাঁ এরকম টার্গেট নিয়ে কাজ করি সেই বৈশিষ্ট্যটা এক একটা জিন দ্বারা কন্ট্রোল হয় আচ্ছা তো সেরকম আমরা আসলে যে মিউটেশন ব্রিডিং এর মাধ্যমে মিউটেশন পদ্ধতিটা যেমন ফিজিক্যাল আবার কেমিক্যাল মিউটেশন আছে আর কি
ফিজিক্যালের মধ্যে যেমন ওই যে কোবাল্ট 60 সোর্স যে আমরা ব্যবহার করি আর এই যে কেমিক্যালস যেমন ইএমএস আছে সোডিয়াম অ্যাজাইট এগুলি বাদ দিয়ে আমরা ওই ভেরিয়েশনগুলো তৈরি করি ম্যাডাম আমার এখানে একটা ছোট্ট জিনিস একটু জানার ছিল আমি নিশ্চিত যে দর্শকরাও জানতে চায় আসলে আমাদের তো কৃষি গবেষণা নিয়ে সবারই কম বেশি ধারণা আছে বাট এই যে পরমাণু গবেষণা পরমাণু কৃষি গবেষণা এই বিষয়টির অবতারণা কেন হলো এবং পরমাণু কৃষি গবেষণাটা আসলে কি এবং নর্মাল কৃষি গবেষণার সাথে এটা পার্থক্যটা কোথায় হ্যাঁ পরমাণুটা আসলে আমরা যে পরমাণুটা করতেছি পরমাণু তো আসলে ভয়ঙ্কর জিনিস একটা আমরা আসলে পরমাণু শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে কাজ করছি যেটাতে আসলে মানুষের জন্য কোনো ক্ষতিকর দিক নাই সেটাতে এবং কোনো কোনো জিনিস যেমন ব্রেক থ্রু করার জন্য যেমন আমি একটা বৈশিষ্ট্য চাচ্ছি একটা ভ্যারাইটি যে ওইরকম হোক যেমন একটা পানির নিচে থাকে ধান সেটা ফলন ভালো দিবে বা রোগ বালাই কম হবে এরকম হয়তো আমি সাধারণ যেটা হাইব্রিডাইজেশন পদ্ধতিতে পারতেছি না সেক্ষেত্রে আমার এটা এখানে রেডিয়েশনের মাধ্যমে যখন আমি রেডিয়েশন দিব সেক্ষেত্রে এই পরিবর্তনটা আসার সুযোগ আছে হ্যাঁ সেই ধরনের কিছু রেডিয়েশনের যে একটা প্রভাব আমরা শুনি না এটা কি হচ্ছে যে কোনো মানে শরীরের উপর পরিবেশের উপর কোনো ক্ষতি করে না এটা যে যে রেডিয়েশন এনার্জিটা পাস করা হয় সেটা আসলে জাস্ট একটা চেঞ্জ এনে এটা চলে যায় হ্যাঁ এটা কোন প্রোটন বা নিউট্রনের মধ্যে কোনো ক্ষতিকর এফেক্ট রেখে যায় না যার জন্য আসলে এটা আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকর না মানে এতে আমরা লাভবান হচ্ছে কিভাবে ম্যাডাম লাভবান হচ্ছে মানে এই আমরা আসলে গতানুগতিক যে প্রক্রিয়াতে আমরা ভ্যারাইটি রিলিজ করি বা জাত একটা উদ্ভাবন করি তার থেকে এই মিউটেশন ব্রিডিং পদ্ধতিতে আসলে আমাদের সময় কম লাগে হ্যাঁ সময় কম একটা ভ্যারাইটি দিতে যেমন 8-10 বছর লাগে আমরা যদি এই মিউটেশন পদ্ধতিতে যাই তাহলে সেটার সময়টা জলবায়ু পরিবর্তনের সাথে কো-অপ করার জন্য মানে এটার সাথে অ্যাডাপ্ট করার জন্যই মূলত ওই যে এই পরমাণু কৃষি গবেষণার উপর এত আমরা যেমন প্রতিকূল সহিষ্ণু জাত ইচ্ছা করলে উদ্ভাবন করতে পারি এই রেডিয়েশনের মাধ্যমে দিলে পরে হয়তো দেখা গেল যে আমাদের যেমন 2-3টা জাত আছে খুবই ভালো করতেছে বিনা ধান 8-10 তার মধ্যে 10টা মনে করেন লবণাক্ত এলাকা যেখানে লবণ একসাথে একপাশে লবণ চাষ হচ্ছে আর একপাশে আমাদের ধান হচ্ছে তার মানে এটার ক্ষমতা এত বেশি যে ওই লবণ যে জায়গায় হচ্ছে এরকম জায়গায় ধান মানে এটা তো চিন্তাই করা যেত না কয়েক বছর আগেও যে যেসব জায়গায় লবণের চাষ হচ্ছে তার পাশাপাশি একদম মানে আমাদের এরকম মানে বাস্তব ছবি আছে এরকম যে একেবারে পাশে লবণ উৎপাদন হচ্ছে তার পাশে আমাদের ধান উৎপাদন হচ্ছে মানে এটা এটা কেবলমাত্র পরমাণু কৃষি গবেষণার জন্য সম্ভব হয়েছে এটা এই না এই ধানটা আসলে এইটাকে আমি বলবো আমরা এটা ধান গবেষণা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ এর মাধ্যমে এনেছি তবে আমরা কিছু কিছু নতুন লাইন ডেভেলপ করতেছি যেটা পরমাণু কৃষি গবেষণার মাধ্যমে সেই ধানগুলা লাইনগুলা আরো চিকন হ্যাঁ ফলন ভালো দিতেছে এবং সেটাও লবণ সহিষ্ণু কিন্তু আমার যেটা বিনা ধান 10 বললাম সেটা আসলে আমরা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট থেকে অনেকগুলো লাইন এনে হ্যাঁ পরে এখানে বিভিন্ন মানে প্রতিকূল পরিবেশে ট্রায়াল দিয়ে তারপরে আসলে ওই লাইনটা উদ্ভাবন করেছি আচ্ছা হ্যাঁ সেরকম কিছু জাত আছে যেমন একটা বিনা ধান 11-12 ওইটারও যেমন দেখা গেল যে ওটা পানির নিচে 20 দিন ডুবে থাকতে পারে যে হঠাৎ এই বন্যা আসে বন্যা আসলে পরে পানি গাছ মরে যায় মরে গেলে পরে দেখা যায় কি গাছ মরে গেলে পরে পানি বন কৃষক তখন মাথায় হাত দেয় যে আমার তো চারা নাই ইয়া নাই কিভাবে কি এই ঘটনা ঘটে তখন হয় কি ওইটার মধ্যে এরকম একটা জিন বলে আর কি একটা বৈশিষ্ট্য একটা জিন দ্বারা কন্ট্রোল হয় একটা ক্রোমোজোমের মধ্যে থাকে ওই জিনটার জন্যই ওই গাছ থেকেই দেখা যাবে যে আবার নতুন করে চারা হবে হ্যাঁ তাহলে আর কৃষককে নতুন চারার চিন্তাও করতে হবে না ওই খেতে যদি তারা না নামে তাহলে ওই গাছ থেকে মনে করো ওইখান থেকে আবার নতুন চারা হবে চারা হয়ে ওইটা থেকে ফল দিবে সেই ক্ষেত্রে হয়তো আপনার পানির নিচে থাকার জন্য 10 দিন হয়তো সময় বেশি লাগবে কিন্তু আপনি ফলন মোটামুটি কাছাকাছি ফলন পাবে সেই এই একটা জাত বিনা ধান 11টা খুবই ভালো করতেছে বিনা ধান 17 নামে একটা জাত আছে সেটাও গ্রিন সুপার রাইস সেটাও মনে করেন ভালো করছে এছাড়াও এগুলা কিছু কিছু আছে আমাদের যে রেডিয়েশনের মাধ্যমে হচ্ছে কিছু কিছু রেডিয়েশন ছাড়াও বিভিন্ন ইন্ট্রোডাকশন বা বিভিন্ন হাইব্রিডাইজেশন পদ্ধতির মাধ্যমে আসছে তবে আমাদের যে
এখন আমরা যে কিছু কিছু লাইন ডেভেলপ করতেছি, যেমন মনে করেন যে বিনাথান 10 বললাম, তার চেয়েও যাতে ভালো লাইন, বিনাথান 10টা একটু মোটা ধান, এটা আরও চিকন ধান পাওয়ার জন্য আমরা রেডিয়েশন দিচ্ছি। দেওয়ার পরে কিছু কিছু চিকন লাইন ডেভেলপ করা হয়েছে, যেটা অনেক লবণ একটা এলাকায়, কিন্তু চিকন কৃষকরা যাতে আগে একটু মোটা ধান খেতে, এখন দেখা যায় যে তাদের প্রেফারেন্সটা চেঞ্জ হয়েছে, তারা হয়তো এখন চিকন ধান খুঁজে আর কি, যে চিকন ধানের ভাত খাবে। সেক্ষেত্রে আমাদের কিছু লাইন অ্যাডভান্স লাইন আছে যেগুলো রেডিয়েশনের মাধ্যমে উদ্ভাবিত আর কি, আমরা সেগুলো অচিরেই হয়তো রিলিজ করব, আমরা সেই আশা ব্যক্ত করতেছি। এছাড়া মনে করেন হাওড় এলাকায় দেখা যাচ্ছে যে ওই যে বন্যার পানি এসে যাচ্ছে, কৃষকরা ধান হারভেস্ট করতে পারতেছে না, সেই জন্য শর্ট ডিউরেশনের জাত, সেটাও আমাদের রেডিয়েশনের মাধ্যমে আমরা কিছু কিছু লাইন ডেভেলপ করছি যেগুলো যাতে আপনার বন্যা আসার আগে হারভেস্ট করা যায়। শর্ট ডিউরেশন বলতে কত দিন? ওইটা হলো বোরোর সময় তো মানে 130 দিন হলে ভালো, কিন্তু আমাদের যেমন 100 এখনো যেটা আছে, আমরা এবার হারভেস্ট করলাম, এটা 140 দিনের মতো হয়েছে আর কি। হ্যাঁ, তবে মন্ত্রী মহোদয় বলছেন যে 130 দিনের মধ্যে নামায় নিয়ে আসতে হবে আর কি, মানে আরো শর্ট হইতে হবে যাতে বন্যা আসার আরো আগে যেন আমরা এটা হারভেস্ট করে ফেলি, সেই হিসাবে আমাদের কিছু কিছু লাইন এরকম আসতেছে যেটা 30-35-40 দিনের মধ্যে, তা আমরা চেষ্টা করতেছি যে আরো কম কিভাবে করা যায়, বা ঠান্ডা সহনশীল, যে অনেক ঠান্ডা কোল্ড ইঞ্জুরিতে পড়ে যায়, চারা যখন হয় তখন দেখা যায় যে অনেক শৈত্যপ্রবাহ হয়, তখন দেখা যায় চারাগুলো বাড়তে পারে না আর কি। সেই ক্ষেত্রে যদি মনে করেন যে ওরকম ঠান্ডা সহনশীল কোনো জাত উদ্ভাবন করতে পারি, তাহলে সেটা কৃষকরা লাভবান হবে, দেশ উপকৃত হবে। আচ্ছা, আমি এখানে একটা ব্যাপার একটু জানতে চাইছি, সেটা হচ্ছে আপনারা এই যে বিভিন্ন জাতের, যেমন ধানেরই অনেকগুলো জাত, ডালের অনেকগুলো জাত, এই যে জাতগুলো যখন আপনারা উদ্ভাবন করেন, তখন আসলে মানে উদ্দেশ্যটা কি থাকে, মানে উদ্দেশ্য বলি বা পরিকল্পনা, কোন বিষয়গুলো মাথায় রেখে আপনারা একটা জাত উদ্ভাবন করেন, বা আপনারা আপনাদের আমাদের যেমন এই যে প্রতিকূল সহিষ্ণু, যেমন আপনি বন্যা করা লবণাক্ত সহিষ্ণু জাতি চিন্তা করতে পারেন, যে এইসব প্রতিকূল পরিবেশে যেন তারা খাপ খাওয়াইতে পারে বা এরকম জায়গায় ভালো ফলন দিতে পারে। তারপর যেমন যে হাওড়ের কথা বললাম, আর যেমন ডাল জাতীয় ফসলের মধ্যে তেলের পরিমাণ, প্রোটিনের পরিমাণ বেশি থাকবে, গরিব কৃষকরা মনে করেন যে মাংস কিনে খেতে পারে না, ডাল তো আমরা বলি যে গরিবের মাংস, এখন যদি ডালের প্রোটিনের পরিমাণ বেশি থাকে, তাহলে মনে করেন যে কৃষক সেগুলি চাষাবাদ করে হয়তো মাংসের পরিবর্তে ডাল চাষ করেও তারা নিজেরা অ্যাটলিস্ট তো ভাত আর ডাল খেতে পারবে, সেভাবে মানে এদিক দিয়ে হয়তো সেই অংশটা পূরণ করতে পারে। পরে তেল জাতীয় ফসলের ক্ষেত্রে তেলের পরিমাণ কীভাবে বাড়ানো যায়, মানে বিভিন্নটার বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসলে আমরা কাজ করে থাকি আর কি। আপনারা বিভিন্ন অঞ্চলে মানে কৃষকদের যে কি বলবো মানে অভিযোগ থাকে বা তাদের সমস্যাগুলো, সেগুলো মাথায় রেখেই তো উদ্ভাবন হয়। জি অবশ্যই, আমরা আসলে চাহিদাটা কী, কৃষকের কী চাহিদা, কৃষকের ডিমান্ডের উপর বেসিস করেই, বা খালি কৃষক না, মানুষেরও যে কাজ, কনজিউমারের মানে প্রেফারেন্সের উপরে বেসিস করে আসলে আমাদের যে টার্গেটগুলো ফিক্সড করা হয়, সেই হিসাবে আমরা মনে করেন যে অনেক সময় একটা সিস্টেম আছে, যেমন পার্টিসিপেটরি ভ্যারাইটাল সিলেকশন, সেটা মনে করেন আমরা হয়তো কৃষককে সাথে রাখি, ব্রিডার রাখি এবং এক্সটেনশন কর্মী রাখি, আমরা সবাই মানে ফিল্ডে, আমার হয়তো অনেকগুলো লাইন আছে একসাথে লাগালাম, তারপরে নিয়ে গেলাম মাঠে, ওই অনেকটা ভোটাভুটির মতো, যে আপনারা এখন এর মধ্যে সিলেক্ট করেন যে আপনার কোন জাতটা ভালো লাগে, কোনোটা হয়তো চিকন, কোনোটা একটু মোটা, কোনোটাতে রোগ বালাই কম বেশি, এখন সেই হিসাবে ভোটাভুটি করে, এটাও একটা টেকনিক যে এই পদ্ধতিতে আমরা ইচ্ছা করলে একটা ভ্যারাইটি উদ্ভাবন করতে পারি। আর আমাদের ভ্যারাইটি যেটা উদ্ভাবনের একটা প্রক্রিয়া হলো, আমরা যে রেডিয়েশন দিলাম বা ক্রসিং করলাম, সেটা আসলে সময় লাগেছে, কোনোটা 6 বছর, কোনোটা 8 বছর লাগে, সেখানে শুরুর দিকে আসলে সিলেকশন করতে আমাদের একটা প্রাথমিক যে সিলেকশন দিই, এটা পারমানেন্ট হইতে আমাদের 5-6 বছর লাগে, লাগলে পরে এটা আমরা করি কি, বিভিন্ন অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনে ট্রায়াল দিই, মনে করেন একটা ভ্যারাইটি এক জায়গায় ভালো হইতে পারে আর এক জায়গায় ভালো নাও হইতে পারে, সেই জন্য আমার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, আপনার এখন যদি লবণাক্ত সহিষ্ণু জাতের কথা বলি, যেসব এলাকা লবণাক্ত আমি সেই জায়গায় আমার ওই জাতগুলো নিয়ে যাই, জাত না তো তখন লাইন বলে, ওই অ্যাডভান্স লাইনগুলোকে ওইখানে নিয়ে ট্রায়াল দিই, এবং সেটার সাথে আমার যে অ্যাজ ইউজুয়াল যারা মানে গতানুগতিক যারা চাষ করতেছে, সেটার সাথে কম্পারেটিভ স্টাডি করা হয় আর কি, ওটার চেয়ে এটা ভালো করতেছে কিনা। হ্যাঁ, ভালো করলে যদি পারফরমেন্স ভালো করে, তখন একটা ইভ্যালুয়েশন টিম আছে, টিম যদি সিলেক্ট করে যে না ওইটার চেয়েটা ভালো সব দিক থেকে, তখনই কিন্তু এটা ন্যাশনাল সিড বোর্ডে গিয়ে এটা ভ্যারাইটি রিলিজে যায়। আচ্ছা, হ্যাঁ, এটা একটা টেকনিকের মাধ্যমে, সুতরাং এটা একটা বিষয় আছে। আর আমরা বিভিন্ন ট্রায়ালে দিই, এখন একটা কোনো সময় দেখা যায় যে একটা ভ্যারাইটি অনেক জায়গায় ভালো করতে পারে, আবার কোনো কোনোটা আছে যে কোনো কোনো লোকেশনে ভালো করে, তখন আমরা লোকেশন স্পেসিফিক ওই ভ্যারাইটিটা রিলিজ করি। আর যদি দেখি যে একটা ভালো ভ্যারাইটি সারা বাংলাদেশে চাষবাস করা যায়, সেটাও ভালো,
যেমন আমাদের বিনা ধান আরেকটা হলো যে আমরা আসলে স্বল্প জীবনকালীন ধানের দিকে ধান না যে কোনো ফসলই স্বল্প জীবনকালীন চাচ্ছে যেহেতু আমাদের জনসংখ্যা বাড়তেছে হ্যাঁ জায়গার পরিমাণ বাড়তেছে না জায়গা তো দিন দিন আসলে কমে যাচ্ছে সেই ক্ষেত্রে অল্প জমিতে কিভাবে বেশি ফলন পাওয়া যায় সেক্ষেত্রে আমরা সব স্বল্প জীবনকালীন ফসলের চিন্তা ভাবনা করতেছি আমরা যেমন আমাদের আমনের কিছু জাত আছে বিনা থেকে উদ্ভাবন হ্যাঁ বিনা ধান 11 আছে বিনা ধান 16 17 হ্যাঁ বিনা ধান 22 এগুলো স্বল্প জীবনকালীন এগুলি লাগাই স্বল্প জীবনকালীন লাগালে পরে দেখা যায় যে ওই ফসল হারভেস্ট করলে আমাদের আর মাঝখানে আমরা হয়তো একটা তেল জাতীয় ফসল করি হ্যাঁ কৃষকরা যদি শুধু ধানই করে তাহলে তো আসলে ডাল তেলের অভাব পূরণ হবে না মানে একই মাঠে হচ্ছে বিভিন্ন রকম ফসল এক বছরের মধ্যে এবং এক বছরে আপনি এক ফসলের জায়গায় যদি আপনি দুই ফসল বা দুই ফসলের জায়গায় তিন ফসল বা তিন ফসলের জায়গায় চার ফসল পর্যন্ত করা যায় ঠিক আছে তো সেই জন্য সেই ক্ষেত্রে জীবনকাল কম হতে হবে আমি এখন আমার ধানের জীবনকাল যদি কম আমন এক জাত যেটা হয়তো সবার সাথে পরিচিত আমন আউশ আমন বড় তিন ধরনের জাত আছে এখন আমনের জাত যদি আমি শর্ট করি তাহলে এখানে আমি একটা শীতকালীন দেখা যায় যে সরিষা লাগাতে পারি সরিষা লাগানোর পরে আমি একটা বড় ধানে যেতে পারি তাহলে হলো কি ওখানে হয়তো আগে শুধু আমন আর বড় হইতো এখন তিনটা হলো আমন সরিষা বড় এই জীবনকাল ছোট হওয়ার জন্য এক মাঠে তিনটা লাগাইতে পারলাম আবার কোনো কোনো এরিয়া আছে এটা সব এরিয়াতে হয় না আবার কোনো কোনো এরিয়াতে আমন হলো আমন হওয়ার পরে আমি সরিষা লাগালাম লাগানোর পরে আমি ইচ্ছা করলে আমাদের বিনা বিনা পাট শাক নামে একটা শাক আছে বাজারে পাট শাক পাওয়া যায় না অনেকে শাক খায় ওই পাট শাক হয়তো এক মাসে হয়ে যায় ওই পাট শাক লাগালাম তাহলে তিনটা ফসল হলো তারপরে আউশ ধান হয় একটা হ্যাঁ আমাদের বিনা ধানে 21 আছে দিয়ে ধান গবেষণাও বের করছে তাদেরও জাত আছে আমাদের যেমন 19-21 আছে যেমন আমরা এগুলো নেরিকা থেকে নিউ রাইস ফর আফ্রিকা হ্যাঁ ওইখান থেকে কিছু লাইনে না ওইটা রেডিয়েশন দেওয়া যেমন 19-21 দুইটা আউশ ধান করছে সেই ক্ষেত্রে আমরা এক বছরে চারটা ফসল লাগাইতে পারি এইভাবে আমরা জমিটাকে দুই ফসলের জায়গায় তিন ফসলের জায়গায় চার ফসল করে আমরা যদি ক্রপিং ইন্টেন্সিটি বাড়াইতে পারি তাহলেই কিন্তু আমার দেশের খাদ্যের ইয়াটা আমরা বাড়াতে পারবো উৎপাদন বাড়াবো তাহলে মানুষ মানে অল্প পরিমাণ জায়গায় বেশি খাদ্য উৎপাদন করে দেশের মানুষকে আমরা আসলে মানে খাদ্যের যোগান দিতে পারবো এক্স্যাক্টলি খালেদা তো হ্যাঁ আমি এই একটা কথা একটু বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মানে ওনার কথা শুনে তোমার মনে হচ্ছে কিনা যে ধরো খুব সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক একটা যুদ্ধের মধ্যে তো ওনারা যাচ্ছে না মানে খুব কি দারুণ যে মানুষকে খাওয়ানোর টাইম মেইনটেইন করতে হবে আপনি যখন এই চারটা ফসল করবেন তখন অবশ্যই আপনাকে বীজতলাটাকে আলাদা জায়গায় করতে হবে যাতে ওই জায়গাটা ডিস্টার্ব না হয় না এত সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক আপনার একটা ওয়ারের মধ্যে আছেন আমরা বলবো যে কারণ এটা একটা এটা আসলে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানই কাজ করতেছি শুধু বিনা না সবাই মিলে সব প্রতিষ্ঠান কাজ করতেছে এবং চাচ্ছে যে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আপনারা জানেন যে করোনায় আসলে সবকিছু বন্ধ থাকলো আমাদের কৃষি সেক্টর কিন্তু বন্ধ আমাদের কৃষি মন্ত্রী মহোদয়ের মানে মানে চেষ্টা কৃষি সচিব মহোদয়ের একান্ত চেষ্টায় আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছি হ্যাঁ আমাদের কোনো কাজ বন্ধ থাকে নাই সুতরাং আমরা ওনার উদ্যোগে আমাদের এই বঙ্গবন্ধুর যে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটা দেশ সোনার বাংলা করার জন্য আমরা আসলে সবাই কাজ করে যাচ্ছি আমরা আশা করি বিনা থেকে বিভিন্ন নতুন নতুন জাত উদ্ভাবন করবো করে আমরা দেশকে আরও কিছু দিতে পারবো আপনি তো আপনার এই কাজের স্বীকৃতি স্বরূপ কিছু পুরস্কার পেয়েছেন জি অবশ্যই আমি শুরুতেই যেটা বলছিলাম একটু শুনবো সেই সম্পর্কে প্রথম শুরুতে আমি যখন ফিলিপাইন যাই তখন আসলে আমাদের যে আমি কাজ যেমন বিএলবি বা ব্যাকটেরিয়া লিভ ব্লাইটের উপর কাজ করতেছিলাম তখন আমার একটা মানে আমরা বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেটা ফিলিপিন্স থেকে একটা সোসাইটি দিয়েছিল তারপর যে প্রত্যেক এখন জানেন আপনারা যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান বা সব জায়গায় যেমন শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয় সেই শুদ্ধাচার পুরস্কারও আমি পেয়েছি তারপর আমি আরেকটা এইবার যেমন ইন্টারন্যাশনাল যেটা এটা FAYA থেকে ওমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড পেয়েছি সুতরাং কাজ করলে অবশ্যই স্বীকৃত পাওয়া যাবে এবং নারীরা সবাই এগিয়ে যাক পুরুষের পাশাপাশি আমার সেই প্রত্যাশা থাকবে যে আমরা সবাই একসাথে কাজ করব বলছেন যে নারীরা এগিয়ে যাক শুধু নারীরা না আমি আর পুরুষের পাশাপাশি অবশ্যই বলবো পুরুষের পাশাপাশি নারীরা আমি আপনার কথা বুঝেছি যেহেতু কৃষিতে নারীদের অংশগ্রহণটা আসলে ওইভাবে করে আমরা হয়তো একটু কম ভাবি তো নতুন প্রজন্মের যারা আসতে চায় সেটা ছেলে হোক মেয়ে হোক তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চাইবেন আমি মনে করি যে এগ্রিকালচারকে আগে অনেকে নেগলেক্ট করতো আসলে কিন্তু আসলে এগ্রিকালচার এমন একটা সেক্টর যেখান থেকে আসলে আমরা দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই বাবা মা চায় কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়াররা যতখানি হেল্প অবশ্যই তারা করতেছেন কিন্তু কৃষিতে আমরা আসলে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে আসলে কৃষি খাত থেকেই আসলে আমাদেরকে দেশকে মানে বেশি কিছু দেওয়ার মানে সুযোগ আছে আমি মনে করি যে আমরা
সবাই মিলে মিশে কাজ করলে কৃষকের পাশে যদি থাকি আমরা অবশ্যই কৃষককে আমরা যদি সন্তুষ্ট করতে পারি কৃষক যদি তার ন্যায্য মূল্য পায় তাহলে দেশ এগিয়ে যাবে আমি এই মনে করি আমার দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে আপনি এই যে পুরস্কার নেয়ার জন্য পিএইচডি করার জন্য বিভিন্ন সময় আপনি দেশের বাইরে ভ্রমণ করেছেন এই পর্যন্ত আমি প্রায় সেই অভিজ্ঞতাগুলো একটু শুনবো কেমন আমাদের দেশের সাথে সেই জায়গার পার্থক্যগুলো বা অবশ্যই আমি এই পর্যন্ত প্রায় 13-14টা দেশে গিয়েছি যেমন নেদারল্যান্ডে গিয়েছিলাম তখন মাত্র আমার চাকরি জীবন শুরু সেখানে দেখলাম কিভাবে আলু টালু ওদের ওখানে তো আলু হয় তারপর আমার যে ফিলিপিন্সে আমি ফিলিপিন্সে যদিও পিএইচডি করছি তারপরেও কয়েকবার গিয়েছি আমি পরে গিয়েছি হলো ফিলিপিন তো ধানের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে জি ফিলিপিন্সি মেইনলি ফিলিপিন্সি ধানের ক্ষেত্রে গেছে জি 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 ওরা কিভাবে এত উন্নতি করলো ওরা ইন্টারন্যাশনালি রাইস ইয়াটা যেটা তারা সারা আসলে ওখানে প্রত্যেক মানে সারা পৃথিবী থেকে বিভিন্ন রাইস স্পেশালিস্টরাই ওখানে কাজ করে ওইটা একটা গবেষণা প্রতিষ্ঠান ওখানেই সবাই মানে কাজ করে আসলে বিভিন্ন ধরনের অ্যাডভান্স লাইন তৈরি করতেছে এবং তারা সারা পৃথিবীতে এটা সাপ্লাইও দেয় আমরা বিভিন্ন গবেষণার উপর জোর দিয়ে তারা মূলত এগিয়ে গেছে আর নেদারল্যান্ড ম্যাডাম নেদারল্যান্ডে আলুর যে ওদের যে আলুর ব্যাপারে যে তারা যে এত মানে নেদারল্যান্ডের সাথে আমার অবশ্য এত বেশি ইন্টারঅ্যাকশন হয় নাই নেদারল্যান্ডে আমরা আমি একটা অ্যাপ্লাইড প্ল্যান্ট ব্রিডিং কোর্স করতে গিয়েছিলাম আমার ওখানে প্ল্যান্ট ব্রিডিং এর কোর্স ছিল তবে নেদারল্যান্ডে আলুর উপর আলু তারা মানে এমন হয়েছে কোনো দিন আমি প্রায় হয়তো দুই মাসের মধ্যে কোনো দিন ভাত খেতে পারিনি এমন অবস্থা হয়েছে যে প্রত্যেক জিনিসের মধ্যে আলু দেওয়া ছিল আর কি যে আলুর আলু সিদ্ধ আলু ভর্তা আলু এটা আলু সবকিছু আলু আলু দিয়ে সহজলভ্যতার কারণে আর তখন মানুষের কাছে খুঁজতে হয়েছে যে কে বাঙালি কেউ আছে কিনা তার বাসায় গিয়ে আমাকে ভাত খেতে হয়েছে এমন আমাদের এক বড় ভাই পেয়েছিলাম আমরা উনি ইয়াতে ছিলেন কৃষি গবেষণা ওনার বাসায় আমার সাথে একটা পাকিস্তানি ফ্রেন্ড ছিল বান্ধবী ছিল আমার পরে উনি আমাদেরকে একদিন ভর্তা খাওয়ার আলু ভর্তা বা ইয়া বিভিন্ন ভর্তা দিয়ে ভাত খাওয়ার দাওয়াত দিলেন আমরা সেখানে গেলাম গিয়ে ভাত খেয়ে আসলাম মানে নেদারল্যান্ডে থাকলে মানে খাওয়া ভাতের বিষয়টা দেখা যায় যে আসলে একদমই খাওয়ার সুযোগ থাকে না বললেই চলে আর কি তা আমি নেপাল আরও কিছু কিছু দেশে গেছি আসলে গিয়ে ইয়ে করছি তা আপনার তো অনেক ব্যস্ততার মধ্যে সময় পার হয় যতটুকু অবসর পান কি করেন আসলে সত্যি কথা আমি যেহেতু ছেলে মেয়ে নিজে নিজেই তার নিজেদের দায়িত্ব পালন করে সেক্ষেত্রে আমি আসলে অফিসে বেশ কিছু সময় দিই আমি অফিস টাইমের আগে পরে আমি আমার হাজবেন্ডের সহযোগিতা করি প্লাস আমারও নিচে কিছু কিছু কাজ পেন্ডিং থাকে যেগুলো মনে করেন যে অফিস টাইমের পরে করি হ্যাঁ সেক্ষেত্রে আর বাসায় আপনার কোনো কাজে হাজবেন্ড কি সহায়তা করেন ম্যাডাম আমার আপনার কোনো কাজে আপনি যেরকম অফিসে তার কাজে সহায়তা করেন বাসায় এরকম আপনার কাজে সে খুব গোছালো মানুষ সে সবকিছুই গোছানো বিয়ে করে অবশ্যই সে তো অবশ্যই মানসিক সাপোর্ট তো সব দেয় সে নিজে এত ব্যস্ত থাকে যে বাসায় আমাকে সময় দেওয়ার মতো তার সময় নাই সে শুক্র শনিবারও দেখা যায় যে অফিসের প্রোগ্রামে বা বিভিন্ন মাঠ দিবস ট্রেনিংয়ে হয়তো বাইরে চলে যায় হয়তো সেভাবে সময় দিতে পারে না তারপরও সে মানসিক যে সাপোর্ট দেয় আমি মনে করি যে সে আমার জন্য এটা যথেষ্ট এবং ছেলে মেয়েকে সঙ্গ দেয় দেয় মানে অবশ্যই সে একজন ভালো হাজবেন্ড বলবো আর কি আপনার জীবন তো আমরা বলতে পারি ইতোমধ্যেই মোটামুটি বেশ বর্ণাঢ্য কর্মময় জীবন তারপরেও যদি জানতে চাই যে আপনি মানে ভবিষ্যৎ কিভাবে দেখেন যে ভবিষ্যৎ কত দূর গবেষণার কাজটা কিভাবে চালিয়ে যেতে চান এক কথায় ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনার না আমরা যেহেতু এগ্রিকালচারের হয়তো এখন এই মুহূর্তে চাকরি যতদিন আছে চাকরি করব তারপরে পরবর্তীতে যদি এগ্রিকালচার লাইনে কিছু করা যায় হয়তো কিছু ওরকম এগ্রিকালচার সেক্টরে আরও চাকরি না মানে ওরকম কোনো কিছু আমার সব মানে হাজবেন্ড বা মিলে আমরা যদি কেউ মিলে হয়তো কোনো ফার্ম টার্ম দিয়ে কোনো কিছু করা যায় রিসার্চ ফার্ম বা ওরকম কিছু করার সুযোগ থাকে সেই ক্ষেত্রে হয়তো সেভাবে কাজ করা যেতে পারে আর কি তবে জানি না মহিলারা তো সময় দিতে পারে কিনা জানি না পুরুষরা দিতে পারে মহিলারা কাজ মানে এতদিন চাকরি করতে করতে হয়তো টায়ার্ড হয়ে যায় তখন আর পরে মনে হয় না যে আরো কিছু করি আর কি দেখা যায় যে ছেলে মেয়ে বড় হবে তখন তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা আরো বাড়বে আর কি এই আর কি আপাতত আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেদিকেই যাক আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অতিথি হিসেবে সময় দেওয়ার জন্য যদি দর্শকদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে কিছু বলতে চান না আমি মনে করি যে আমরা কাজ করে যাচ্ছি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ শরীরে আমরা আমাদের বাকি জীবন দেশের স্বার্থে কাজ করে যেতে পারি এবং যে ভালো ভালো জাত উদ্ভাবন করে যেন কৃষকের দৌড়গড়ায় পৌঁছে দিতে পারি সেটাই আমার আমার জন্য কৃষকের জন্য উৎসর্গ করতে পারি সেটাই আমার মানে বক্তব্য
নিঃসন্দেহে খুবই ভালো আমাদের সবার জন্য দোয়া করবেন অবশ্যই আপনি ভালো থাকবেন জি আমার বাবা একটু অসুস্থ তার জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া করি